দেখুন কত সুন্দর লাগছে, দেখুন আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, এটা খেতে খুব দুর্দান্ত। আপনারা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না। দেখেছেন লোকটা কত সুন্দর লাগছে, এটা খুব টেস্টি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আসসালামু আলাইকুম, নমস্কার, সাত শ্রী আকাল। জাস্ট ফর ইউ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মণ্ডল, চলে এলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে, রুই মাছের ডিম কষা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি রুই মাছের ডিম কষা। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়, ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1টা টমেটোর পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি ডিমে মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ বেসন, স্বাদ মতো লবণ, এটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, চলে যাচ্ছি আমি রেসিপিতে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম। এগুলো আমি বড়া করে ভেজে তুলে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো 1টা তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। স্বাদ মতো লবণ, ডিমে তো লবণ দেওয়া আছে, দেখে তবে দেবেন। দিয়ে দিচ্ছি 1-1 করে সব মশলা। Thank you.
মশলাটা ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। মশলাটা আমি 5 মিনিট খুব ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার জল। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি মাছের বড়া। দুটো চেরা কাঁচা লঙ্কা, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমি 5 মিনিট বলেছিলাম, মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম। ডিমের কষাটা আমার হয়ে গেছে, আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। সামান্য গরম মশলার গুঁড়ো, এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আধ ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাছের ডিমের কষাটা আপনাদেরকে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি।